আপনাদের সাথে কিছু কথা আছে, ওটা আমি এখন না বাসায় গিয়ে বলতেছি। কালকে সকালবেলায় গেছি রেডিসন ব্লু, সকালবেলার ব্রেকফাস্টটা ওখানে করছি, দুইটা পর্যন্ত ওখানে ছিলাম। তারপরে ওখান থেকে বের হয়ে গেছি লালখান বাজার, মেজবান খাইতে আইওনে, মেজবান খেয়ে যখন বের হচ্ছি দেখি যে আমার চাচা গাড়ি নিয়ে দাঁড়ায় আছে, ওরা নাকি যাচ্ছে ভাটিয়ারি, আমাকে বলছে যাইতে। সো আমিও গেছি ভাটিয়ারি, পুরো ভাটিয়ারি ঘুরছি। তারপরে গেছি ক্যাফে 24 থেকে বের হয়ে গেছি সিবিচ, তারপর সিবিচ থেকে নেভাল। না আসলে মিথ্যা কথা বলতেছি, কালকে কোথাও যাইনি, সারাদিন বাসা ছিলাম। আজকে আবার নেক্সট লেভেল বৃষ্টি হচ্ছে, আজকেও মনে হয় কোথাও যাওয়া হবে না। হাতে টাইম হচ্ছে অনেক, তো এখন টাইম কাটানোর জন্য দেখবো একটা মুভি। কোন মুভি দেখবো এবং মুভিটা কেমন এটা বলতেছি মুভি শেষ হওয়ার পর। হ্যাঁ ভাই, এখন দেখছি লিওনার্দো ডিক্যাপ্রিওর মুভি ব্লাড ডায়মন্ড। টাইটানিক দেখার পর আমি ক্যাপ্রিওর অনেক বড় ফ্যান, বলতে গেলে আমি ওর সব মুভিগুলো দেখছি, শুধু লাস্ট একটা বাকি ছিল ব্লাড ডায়মন্ড, জোস একটা ফিল্ম ছিল। যারা এখনও দেখেন নাই গিয়ে দেখেন ব্লাড ডায়মন্ড। আগে আমি ফিল্ম এত বেশি দেখতাম না, স্পেশালি হলিউড ফিল্মগুলো তো দেখতামই না, কিন্তু ভাই সব লকডাউনের অবদান। লকডাউনে বসে বসে বোর হচ্ছিলাম, তো আমার ভাই একটা আছে, ও বলছে যে ফিল্ম দেখো বাসে বসে বসে, অনেকগুলো ফিল্মের নাম দিয়েছে, বলছি হলিউডটা ভাই সেই, তো ভাই তখন থেকে আমি হলিউডের ফিল্মগুলো দেখা শুরু করছি। আপনারাও দেখেন ফিল্ম, হলিউডও দেখেন বলিউডও দেখেন, এন্টারটেইনমেন্ট ইনটু 100। এই রুমের দরজাটা অফ করলে আমার পাশের বাসায় যে কথাগুলো হচ্ছে এগুলো আমি এখান থেকে ক্লিয়ার শুনতে পারতেছি, আর যখন আমি রাত্রে 2-3 বাজে ঘুমাইতে যাই তখন তো আরও ক্লিয়ার আওয়াজ শোনা যায়। আমি আমার একটা ব্লগে বলছিলাম যে আমি একটা নতুন মোবাইল নিব। গাইস ভূমিকম্প হচ্ছে, আরে না ফান করতেছি, আমি পাদি করতেছি বাবর ভাই। তো আমি আমার একটা ব্লগে বলছিলাম যে আমি একটা নতুন মোবাইল নিব, আমি যে বলছি এটা আমার মনে ছিল না, কিন্তু আমার বন্ধু একটা আমার ব্লগ দেখছে এবং আমাকে মেসেজ করতেছে নতুন মোবাইল কবে নিচ্ছস, তো আমি তোকেও বলতেছি আর আপনাদের সবাইকে বলতেছি। তো সামনে হচ্ছে আমার কলেজ অ্যাডমিশন, সো অ্যাডমিশনের টেনশনটা শেষ হোক, তারপর আমি নিচ্ছি iPhone 12। বৃষ্টি বন্ধ হয়ে গেছে কিন্তু বাইরের রোদ অনেক, আর বাতাস চলতেছে যে বাতাস ইনটু 100। এখন দেখছি একটা মানুষের বাতাসের লুঙ্গি খুলে গেছে, না আমি ভিডিও করি নেই, মনে করেন কোনো সময় যদি আমার সাথে এরকম হয় তো কেউ যদি ভিডিও করে তো আমাকে কেমন লাগবে, আর আপনারাও করেন না ভিডিও টিডিও সব উল্টাপাল্টা ভিডিও। কক্সবাজারের ফিলিং যখন আমাকে বাসায় বসে বসে নিতে হয় তখন আমি গ্লাস পরে বসে থাকি বাসায়, মারাত্মক কক্সবাজারের ফিলিং আসে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে কালকে, গুড বাই এভরিবডি।